প্রকাশ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফের নতুন মিউজিক ভিডিও। নেশা সহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দেশের প্রত্যন্ত অঞ্চলে তৈরি হয়েছে তার শ্রোতা শ্রেণী। ভক্তদের জন্য তার এবার গানের শিরোনাম হলো জান। ইশতিয়াক আহমেদের কথায় নতুন গানটির সুর করেছেন বেলাল খান ও সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত। গানটি ভিডিও সহ বুধবার ড্রিম ক্যান্টিন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিওতে পারফর্ম করেছেন শান, সৌমি ও নুমান। নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। এ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ইতিপূর্বে আমার যে সকল গান প্রকাশ পেয়েছে এ গানটি তেমন নয়, এটি একেবারে ভিন্ন একটি প্যাকেজ, বিশেষ স্বাদ পাবেন সবাই। গানটির কথা আমার বেশ ভালো লেগেছে, একই সঙ্গে সুর ও মিউজিকটাও দারুণ হয়েছে, আশা করি গানটি সবার ভালো লাগবে। আরমান আলিফের নতুন এই গানটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম ক্যান্টিনের ইউটিউব চ্যানেলে। প্রতিষ্ঠানের কর্ণধর ও প্রযোজক সজল বিশ্বাস বলেন, শুরু থেকে ড্রিম ক্যান্টিন একের পর এক মানসম্পন্ন গান প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রকাশ হলো আরমান আলিফের এই নতুন গানটি, যেটির শিরোনাম করা হয়েছে জান। তো বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনপ্রিয় গান অপরাধী ও নেশা এই গান দুটো ছিল আরমান আলিফের। তো আরমান আলিফের নতুন গানটি মুক্তি পেল 30 সেপ্টেম্বর। তো বন্ধুরা, আপনারা সকলে এই আরমান আলিফের গানটি নিয়ে কি ভাবছেন বা গানটি শুনে আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে আমাদের চ্যানেলের সকল আপডেট পেয়ে যান সবার আগে আপনি।